হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রিন রুম পার্লার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য, তো কেন ওখানে যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ওখানে গিয়ে। আমরা এখন বেরিয়ে পড়েছি, বাসে রয়েছি, বাপের বাড়ি আমি আর আমার ছেলে যাচ্ছি। এখন আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি, গ্রামে ঢুকতেই দুদিকটা কি সুন্দর সবুজ আর সবুজ। আমরা চলে এসেছি প্রায় আমার বাপের বাড়ি। তো তোমাদেরকে যেটা বলবো বলেছিলাম, আমি বাপের বাড়ি এসেছি অষ্টম প্রহরের জন্য আর তার সাথে ভাইয়ের ছেলের অন্নপ্রাশনও। তো অষ্টম প্রহরটা 3 দিন ধরেই চলবে, অষ্টম প্রহরের পর 4 দিনের দিন আমার ভাইয়ের ছেলের অন্নপ্রাশন। তো এখন অষ্টম প্রহরে ঠাকুর পুজো হচ্ছে, হরি ঠাকুর ব্রাহ্মণ পুজো করছে। পুজোর শেষে তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। পাশে এক মন্দির থেকে গোপাল ঠাকুর নিয়ে আসা হয়েছে। তো দেখো এখানে গোপাল ঠাকুর বসে রয়েছে। বন্ধুরা, আমি এখন রয়েছি হরিনাম সংকীর্তন যেখানে হচ্ছে সেখানে। কয়েকটা দল হরিনাম সংকীর্তন করেছে কিন্তু সব কটা তলা হয়নি, তো যে কটা তলা হয়েছে সেগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি। গোদাবরী গ্রন্থে বলা হলো, সৃষ্টি তত্ত্বে দেওয়া হলো, সেই ভক্তে এটা আমার ভাইয়ের মেয়ে আর দু সাইডে আমার দু ভাই, বড় ভাই আর ছোট ভাই। এটা হচ্ছে আমার মা, এটা আমার বাবা, এটা হচ্ছে যার অন্নপ্রাশন, তাকে নিয়ে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে। এরা হচ্ছে দু ভাই, বড় ভাই ছোট ভাইকে আদর করছে, চুমু দিচ্ছে কত সুন্দর। এখানে আনাজ কাটা হচ্ছে, পাড়ার বৌদি আর কাকিমারা সবাই এসেছে আনাজ কাটতে, একসাথে বসে গল্প করতে করতে আনাজ কাটার মজাটাই আলাদা।
এখানে কত লোক খেতে বসেছে দেখো, এরকম তিন দিন ধরেই খাওয়া দাওয়া হয়েছে, এবার আমরাও খেতে বসবো। সবার খাওয়ার শেষে এবার আমার ছেলেও খেতে বসেছে পরিবারের সাথে। মেনুতে ছিল ভাত, ডাল, দুরকম সবজি, রসা আর বিচাকলা, যেটাকে আমরা ভাজি বলি, পায়েস, চাটনি, মিষ্টি, পাঁপড় আর হাজমোলাও সাথে ছিল। তোমাদেরকে আগেই বলেছি যে অষ্টম প্রহরের পরের দিনই ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, তো অন্নপ্রাশনের গায়ে হলুদ শুরু হয়ে গেছে। আমার মা এখন গায়ে হলুদ দিচ্ছে। বেশি কিছু ভিডিও নেওয়া হয়নি, কয়েকটাই মাত্র ভিডিও নিয়েছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে।